এবার কিছু একটা হয়েছে, ভাই একটু এগিয়ে আসো, এই জায়গাটা পুরা করে দিন, এই পিছনের জায়গাটা পুরা করে দিন, ভাই পিছনে ভাই একটা এগিয়ে আসুন, তোর কাটে ভাই এগিয়ে আসুন, একটা একটু এগিয়ে আসুন, তো এগিয়ে আসেন, সামনে দেখা আছে সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়ানুমিনু বিহি ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل الذين يعلمون والذين لا يعلمون الآية وقال النبي صلى الله عليه وسلم ما سلك طريقا يلتمس فيه علما سهلا له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشبعان العبد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الله দুজাহানের বাদশা নবী আবু জাহেল
ধর্মীয় জলসার সনাতন সভাপতি সাহেব, মঞ্চের উদ্দেশ্য রয়েছেন আকাশের তারকা সজ্জিত গোলামাই হাজরা, মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, ছাত্র যুবক ভাইরা, তালমেলে ভাইরা, আর পর্দা কারণে বসে থাকা অতি স্নেহের আদরের মা এবং বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি জালিসুর রহমানের মধ্যে বসার তৌফিক দান করেছেন, যে জালিসুর রহমানের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগির সগিরা গুনাহকে মাফ করে দেয়। জোরে বলে আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ে বিশ্ব নবী দরাবি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন সর্বসুন্দর করে, কথা বলেন ঠিক না ব্যাধি? গরু, ছাগল, ভেড়া, যে সমস্ত বস্তু আছে তাদের সঙ্গে যদি মানুষের সঙ্গে তুলনা করা হয়, মানুষের সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝা যাবে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে আল্লাহ নিজে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম, যে নিশ্চয় মানুষকে আমি সর্ব সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে এত সুন্দর করে পাঠাইলেন, এত সুন্দর করে আমাদেরকে বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে সর্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, এত সুন্দর করে পানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, কি কারণে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, বাবা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ধরে ধরুন সুবহানাল্লাহ। আমার পৃথিবীর জমিনে আজমিনে আমরা কার ইবাদত করব, কার ইবাদত করব, কার ইবাদত করব? পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে এত সুন্দর করে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে ভাই মহতারাম মুসলিম বুজুর্গ পৃথিবীর জমিনে আমরা একটা সমাজের মধ্যে চলাচল করে না নাই, একটা সমাজের চলাচল করে না নাই। ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, একটা সমাজের মধ্যে আমরা চলাফেরা করতেছি। ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, এই সমাজের মধ্যে আমরা চলাফেরা করতেছি, এই সমাজের মধ্যে কিছু নিয়ম কানুন রয়েছে, কথা বলে ঠিক না ঠিক? এই সমাজের মধ্যে কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুন যদি আমরা ভঙ্গ করি, সেই নিয়ম কানুন যদি আমরা শেষ করে দেই, ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, আমাদের সমাজের মধ্যে ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, আমাদের সমাজের মধ্যে আমাদের পানিশমেন্ট দেয় না দেয়, যদি আমরা কোনো সমাজ বিরোধী কাজ করে পানিশমেন্ট দেয় না গো, সমাজের বন্ধ থাকে। ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, পৃথিবীর জমিনে আমরা যদি মার্ডার করি, মার্ডার করার পরে সেই কেসটা সঙ্গে সঙ্গে থানার মধ্যে চলে যায়, আর সেই থানার থেকে সঙ্গে সঙ্গে সেই কেসটা ভাই মহতারাম মুসলিম বুজুর্গ কোর্টের মধ্যে চলে যায়, কথা বলেন ঠিক না বেঠি? আর সেই কোর্টের মধ্যে চলে যাওয়ার পর আমরা যদি সেই কেসটাকে লড়াই করতে চাই, এই পৃথিবীর জমিনে উকিলের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, পৃথিবীর জমিনে উকিলের প্রয়োজন আছে। ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, আল্লাহ আমাদেরকে 10 বছর থেকে নিয়ে 60-70 বছর জিন্দেগি আমাদেরকে দিলেন, এই সারা জিন্দেগির হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চায়, কঠিন কিয়ামতের ময়দানে যখন আমরা এই সারা জিন্দেগিটার হিসাবের মধ্যে যদি আমরা বহুত গুনার কাজ করে থাকি, বহুত খারাপ কাজ যদি আমরা করে থাকি, ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, ওই কঠিন কিয়ামতের দিন আমাদের উকিলের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাদের উকিলের প্রয়োজন আছে। বন্ধুগণ, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এত সুন্দর করে বলে দিলেন, কঠিন কিয়ামতের ময়দানে ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, বান্দা পৃথিবীর জমিনে গুনাহ করবে, আর ওই দুইটা বস্তু বান্দাকে সাফায়াত করে উকালতি করে জান্নাতে পৌঁছে দিবে। ধরে বলুন সুবহানাল্লাহ। ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, সেই দুইটা বস্তু জানা দরকার আছে না নাই? কে কে সুন্দর হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ তুমি সবার হাতকে কবুল মঞ্জুর করে নাও। ভাই মহতারাম মুসলিম বুজুর্গ, সেই দুইটি বস্তু হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সহিহ তিরমিজি শরীফের মধ্যে এবং মিশকাত শরীফের মধ্যে এত সুন্দর করে হাদিসটা বলে দিলেন। বন্ধুগণ জেনে রেখে দিবেন, সোনার মানিকেরা জেনে রেখে দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এত সুন্দর করে বলে দিলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এত সুন্দর করে বলে দিলেন, ক্বালা সিয়াম ওয়াল কোরআন ইশফাআনিল আবদ, কঠিন কিয়ামতের দিন পবিত্র কোরআন শরীফ এবং রমজান মাসের রোজা বান্দাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, পবিত্র কোরআন শরীফ বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বর্ণনা করলেন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা আমুল, এই সমস্ত সূরাকে আল্লাহর কাছে গিয়ে বলবে, ও গো আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে এই আমাদেরকে এত কষ্ট করে তেলাওয়াত করেছিল, রাত্রি গভীর হয়ে গিয়েছিল, তাহাজ্জুদ নামাজের মধ্যে আমাদেরকে তেলাওয়াত করেছে, ফজরের নামাজের মধ্যে আমাদেরকে তেলাওয়াত করেছে, যোহরের নামাজের মধ্যে আমাদেরকে তেলাওয়াত করেছে, আসরের নামাজের মধ্যে আমাদেরকে তেলাওয়াত করেছে, মাগরিবের নামাজের মধ্যে আমাদেরকে তেলাওয়াত করেছে, ইশার নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, গো আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও, এমন প্রস্তাব যখন আল্লাহর দরবারে তুলে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সূরার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, হাত তুলে দেখে কে কে থাকবো ইনশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, সবার হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও, কোরআনের পক্ষে আমাদের থাকা প্রয়োজন আছে না নাই? বন্ধুগণ আমার কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, তার কারণটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে এত সুন্দর সুন্দর কথা বলে দিয়ে গিয়েছেন। বন্ধুগণ জেনে রেখে দিবেন, কোরআন এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এত মর্যাদা দিয়েছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। ভাই মাস্তারা মুস্তফা বুজুর্গ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সপ্তাহ দিছে না নাই, মাসের ভিতরে সপ্তাহ আছে না নাই, এই সপ্তাহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনটা সর্বসুন্দর করে দিয়েছেন? কথা বলেন, শুক্রবারকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, শুক্রবারকে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিলেন কেন ভাইজান? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, শুক্রবারকে আল্লাহ এত মর্যাদা দিলেন কেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণটা হলো আল্লাহ এই শুক্রবারের দিন পবিত্র কোরআনকে নাযিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, কোরআনকে আল্লাহ শুক্রবারের মধ্যে নাযিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে শুক্রবারকে মর্যাদাশীল করে দিয়েছেন। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ১২টা মাস দিয়েছিল নাই, এই ১২টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসটাকে সর্বসুন্দর করে বানিয়েছেন? রমজান মাসকে আল্লাহ সর্বসুন্দর করে বানিয়েছেন। রমজান মাসকে কেন আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে পবিত্র কোরআনকে নাযিল করেছেন, পবিত্র কোরআনকে নাযিল করার জন্য আল্লাহ এই রমজান মাসটাকে সর্বসুন্দর করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, ভাই মক্কারা মুসলিম বুজুর্গ, এই রমজান মাসকে আল্লাহ সুন্দর করে বানিয়ে দিলেন, রমজান মাসকে সুন্দর করে বানানোর পর ভাই মহতারাম দোস্ত বুজুর্গ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এত সুন্দর করে পাঠিয়ে দেওয়ার পরে এই কোরআনের সঙ্গে যে যে থেকেছে পৃথিবীর জমিনে তারাই জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ, ভাই মহতারাম দোস্ত বুজুর্গ এই কোরআনের সঙ্গে থাকার জন্য ভাই মহতারাম দোস্ত বুজুর্গ দুনিয়ার জমিনে কার ছিলেন তখন? ভাই কার ছিলেন না গো? এই কাঠের সঙ্গে যদি আমাদের পায়ের সঙ্গে লেগে যায় আমরা কি কখনো সুমা দেইব? সুমা দেইব? কোনো সময় সুমা দেই না। কিন্তু কোরআনের সঙ্গে থাকার জন্য রেহাল তাদের রয়েছে, কাঠের রেহাল, এই কাঠের রেহালের সঙ্গে যখন আমাদের পাটা লেগে যায় তখন সঙ্গে সঙ্গে আমরা ওই রেহাল থেকে তুলে আমরা মুখের মধ্যে সুমা দিয়ে কথা বলেন ঠিক না? ঠিক ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এই রেহালের এই কাঠের এত মর্যাদা হলো কোরআনের সঙ্গে থাকার জন্য ভাই মহতারাম দোস্ত বুজুর্গ। আর দ্বিতীয় কথাটা হলো কোরআনের সঙ্গে যে কাপড়টা রয়েছে, এমনি কাপড় আমাদের পায়ের সঙ্গে লেগে গেলে আমরা কখনোই ওই কাপড়টাকে মুখের মধ্যে সুমা দিই না, কিন্তু যখন ওই কোরআন শরীফের
ভাই মহতারাম মুস্তফা বুজুর্গ কাপড়টা যখন আমাদের পায়ের সঙ্গে লেগে দেয়, সঙ্গে সঙ্গে আমরা ভাই মহতারাম মুস্তফা বুজুর্গ সঙ্গে সঙ্গে ওই কাপড়টাকে তুলে আমরা মুখের মধ্যে সমা দেই। ভাই মহতারাম মুস্তফা বুজুর্গ এই কোরআনের পক্ষে থাকার জন্য আল্লাহ পৃথিবীতে তাদেরকে মর্যাদাশীল বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা জিনিস ভাই মহতারাম মুস্তফা বুজুর্গ, একজন মানুষ যদি তেলাওয়াত করে কুরআন শরীফকে, ভাই মহতারাম মুস্তফা বুজুর্গ একটা হরফ যদি তেলাওয়াত করে, একটা হরফ পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে 10টি নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার এই কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা কোরআনের পক্ষে থাকতে পারি পৃথিবীর জমিনে, আমরা আল্লাহর ওলি হয়ে বিদায় হইতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মহতারাম, কোরআনের পক্ষে থেকে আল্লাহর ওলি হয়ে কেমন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি জামানার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল ভাই মহতারাম। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, স্বপ্নের মধ্যে ইলহামের মধ্যে তাকে জানানো হলো, হে ইমাম গাজ্জালি, তোমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে আমার এক বন্ধু এ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার কাছে চলে এসেছে। ওই এলাকার মধ্যে একজন মানুষ গোসল করিয়ে কাফন করিয়ে জানাজা দিয়ে ওই বান্দাকে যে কাফন করবে এমন ব্যক্তি ওই এলাকার মধ্যে নাই, তুমি একটু দয়া করে ওই এলাকার মধ্যে গিয়ে তাকে গোসল করিয়ে জানাজা দিয়ে কাফন করে আসো, আমার ওই বন্ধুটাকে কাফন করে আসো। বন্ধুগণ, আমার ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আস্তে 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 লাহে লাহে ওই গ্রামের পার্শ্ববর্তী যখন গেলেন, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে এই এলাকার মধ্যে আব্দুর রহমান নামে একজন কাঠুরিয়া আছে, এই কাঠুরিয়া এই আল্লাহর ওলি ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তার বাড়িটা কোথায়? ভাই মহতারাম মুস্তফা বুজুর্গ এলাকার কেউ চিনে না আব্দুর রহমান যে একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মহতারাম মুস্তফা বুজুর্গ কেউ চিনে না যে আল্লাহর ওলি বিধানকর আমাদের গ্রামের মধ্যে আব্দুর রহমান নামক ওলি আছে, আমরা তো কেউ চিনি না। বন্ধুগণ, আমার কিছুজন যাইতে 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 একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, সেই ব্যক্তিকে ডাক দিয়ে বলল, হুজুর বলেন বলেন বলেন, এই এলাকার মধ্যে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তিটি আল্লাহর ওলি ছিল, ওই যে ব্যক্তিটি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, দয়া করে বলো বলো বলো, দয়া করে বলেন ওই ব্যক্তিটির বাড়ি কোথায়? ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, হুজুর গো, এই এলাকার মধ্যে আব্দুর রহমান নামক একজন আল্লাহ একজন বান্দা আছে, সে লোকটি কাঠুরিয়া ঠিকই, কিন্তু সে আল্লাহর ওলি মনে হয় না। বন্ধুগণ, আমার এই কথা বলে বললেন আমাদের পাশের বাড়ির মধ্যে, আমাদের পাশে পাশের বাড়িটাই হলো আব্দুর রহমানের বাড়ি। লাহে 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 ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইকে ভাই মহতারাম মুস্তফা বুজুর্গ ওই কাঠুরিয়ার বাড়ির মধ্যে যখন নিয়ে গেলেন, কাঠুরিয়ার বাড়ির মধ্যে গিয়ে ভাই মহতারাম মুস্তফা বুজুর্গ তার সন্তানদেরকে ডাক দিয়ে বলল, ও কাঠুরিয়ার সন্তান, চলো 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 তোমার বাবাকে গোসল করানো হবে। ভাই জান গোসল যখন করিয়ে নিলেন, এমন করে যখন কাফনটাও করে নিলেন, তখন জানাজা কমপ্লিট করে যখন কাফন দাফন শেষ করে দিলেন, কাফন দাফন শেষ করে দেওয়ার পর তার সন্তানকে ডাক দিয়ে বলল, ও কাঠুরিয়ার সন্তান, বলো 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 বলো, তোমার বাবা দুনিয়ার জমিনে এমন কি আমল করেছে যার জন্য তোমার বাবাকে আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা যখন জিজ্ঞাসা করলেন, ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমার বাবা পৃথিবীর জমিনে এমন কিছু আমল করেছে মনে হয় আমার মনে হয় না, এমন কিছু ভালো আমল যে করতে পেরেছে আমার মনে হয় না, হুজুর গো, আমি তো কিছু বলতে পারবো না, মনে হয় আমার মা বলতে পারবে। এমন করে যখন বললেন, সঙ্গে সঙ্গে ওই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে গেলে চলে গেলেন, পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলল, ও কাঠুরিয়ার স্ত্রী, বলো বলো বলো, তোমার স্বামী দুনিয়ার জমিনে এমন কি আমল করেছে যে আমলের জন্য তোমার স্বামীকে আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে? এমন করে বলার সঙ্গে সঙ্গে কাঠুরিয়ার স্ত্রী দর 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 করে কান্না আরম্ভ করে দিল, হুজুর গো, আমার স্বামী দুনিয়ার জমিনে এমন কিছু আমল যে করেছে আমার মনে হয় না, আল্লাহর ওলি যে হয়ে গিয়েছে এমন কোনো আমল যে করেছে আমার মনে হয় না, হুজুর গো, আমার মা আমার আমার স্বামী এই পৃথিবীর জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ ইমানের শহীদ পড়তো, কিন্তু তার একটা আমল ছিল ফজরের নামাজ পড়ে পবিত্র কোরআনকে গুছাইতো আর দর দর করে দর দর করে দর 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 করে কানতো, মাহবুব গো, এই কোরআন পড়ার সামর্থ্য আমার নাই, কোরআন পড়তে জানি না রে মাহবুব, দয়া করে তুমি আমাকে এই কোরআনের রসূলগরা জান্নাতের ফয়সালা করে দিও। ও মাহবুব, আমি তো কোরআন পড়তে জানি না, কিন্তু এই কোরআনের সঙ্গে থাকার আমাকে তৌফিক দান করো। ভাইজান, এমন করে যখন কাঠুরিয়ার স্ত্রী বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রে দিয়েছে, ডাক দিয়ে বলল, বুবুজান, তোমার স্বামীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআনের এত বড় ফজিলত, ভাই মহতারাম তুমি কোরআন করতে পারো না, কোরআনটাকে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে পারে না ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু কোরআনটাকে অন্তর থেকে মহাব্বত করেছিল, অন্তর থেকে মহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এই পৃথিবীর মধ্যে আল্লাহর বলি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, হাত তুলে দেখাই, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল মঞ্জুর করে নাও ভাই মহতারাম দোস্ত বুজুর্গ। এই কোরআন আমাদেরকে মানতেই হবে পৃথিবীর জমিনে। এই কোরআনের পক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে সবচাইতে বিখ্যাত মানুষ বানিয়ে দিয়েছেন। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো, নাম শুনছেন সবাই? ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জিন্দেগীতে একটু খুলে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বড় সাহাবা ছিলেন ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এমন সময় একটা সময় এসে গেল ভাই তো মহতারাম, ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মকে গ্রহণ করে নাই, তিনি ইসলামকে গ্রহণ করতে পারে নাই। ইতিমধ্যে কাবা শরীফের ভিতরে মাশওয়ারা হইতেছে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে ব্যক্তি কেটে এনে দিতে পারবে এই মক্কার অর্ধেক জমিন তার নামে লিখে দেওয়া হবে, এবং আরবের ভিতরে সবচাইতে সুন্দরী মহিলাকে তার সঙ্গে বিবাহ করে দেওয়া হবে। এমন কথা যখন আলোচনা চলছে, ইতিমধ্যে হযরত ওমর ফারুক ঝাঁপ দিয়ে হারিয়ে পড়েছে যে আমি মুহাম্মদের কাল্লা কেটে এনে দিতে পারবো, আমি মুহাম্মদের কাল্লা কেটে এনে দিতে পারবো। এমন করে বলার পরে যখন ওনার উপরে ন্যস্ত করে দেওয়া হলো, ঠিক আছে তুমি যাও মুহাম্মদের কাল্লা আমাদের কাছে নিয়ে আসো। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, কাবা শরীফ থেকে তরবারি হাতে নিয়ে রাগে রাগান্বিত হয়ে রাস্তা দিয়ে আসতেছে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, রাস্তা দিয়ে আসার পরে পরে একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেছে। সাহাবা ডাক দিয়ে বললো, ওমর তুমি এত রাগান্বিত অবস্থায় কোথায় যাইতেছো? ডাক দিয়ে বলল যে আমি আমাদের দেশের মধ্যে একজন মানুষ বাহির হয়েছে যে নাকি মানুষের নিজের ধর্মকে ছেড়ে দিয়ে মানুষ তার ধর্মের দিকে যাইতেছে, নাম হলো মুহাম্মদ, ওই মানুষ তার কল্লা কাটার জন্য আমি যাইতেছি। হযরত ওমর বলতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ভাই মহতারাম দোস্ত বুজুর্গ। এমন করে বলার পরে সঙ্গে সঙ্গে সাহাবী ডাক দিয়ে বলল, হুজুর ও আমার ফারুক, তুমি যে তোমার নিজে এত রাগান্বিত অবস্থায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য যাইতেছো, তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো তোমার বোন কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে তখন বললেন ওমর ফারুক, আরো রাগান্বিত হলেন, কি ব্যাপার? আমার বাড়িতে আমার বোন কলেমা পড়েছে, আগে কি ব্যাপার? সঙ্গে সঙ্গে তরোয়ারি হাতে নিয়ে তার বোনের বাড়ির দিকে যাইতেছে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, বাড়ি পাবে পাবে অবস্থা, এমন সময় তার বোনের বাড়ি থেকে কি যেন গুনগুন গুনগুন করে পড়া ভাই মহতারাম দিনার কানের মধ্যে পৌঁছে গেল। এমন কানের মধ্যে পৌঁছে যাওয়ার পর আরো রাগান্বিত হলো, কি পড়তেছে? বাড়িতে গিয়ে খুব হাঁকি ধমকি পারতেছে, দরওয়াজা বন্ধ করে দিয়েছে তার বন্ধে, এখন যদি ঘরের ভিতরে আসে আমার ভাই আমাকে মেরে রক্তাক্ত করে দিবে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শক্তিশালী মানুষ ছিলেন, এমন জোরে দরওয়াজার মতো লাথি মেরেছে দরওয়াজা ভেঙে ভিতরে পড়ে গিয়েছে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গিয়ে তার বোনকে ডাক দিয়ে বলল, বোন আমি শুনলাম রাস্তার মধ্যে একজন মানুষ আমাকে বলল তুই নাকি ইসলামকে গ্রহণ করেছিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে গ্রহণ করেছিস। তখন বোন কোনো কথা বলে না, আস্তে করে বলো, জি বা জি ভাই জান, আমি ইসলামকে কবুল করেছি। বলুন সুবহানাল্লাহ। এমন করে বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লাঠি দিয়ে এমন মারামার আরম্ভ করে দিল ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, মারতে 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 তার বোনের শরীর থেকে যখন রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তেছে, তখন তার মনের মধ্যে একটু মায়া জাগলো। তার বোন ডাক দিয়ে বলল, ভাইজান আপনি যদি আমাকে মেরে আমাকে শহীদ করে দেন এই জায়গার মধ্যে, তথাপি আমরা একটা বিন্দু পরিমাণও ইসলাম থেকে এদিক সেদিক হবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্তরের মধ্যে কেমন করে মায়া লাগলো। ডাক দিয়ে বলল, বুবু জান, ওর বুবু আমি যখন তোর বাড়ির মধ্যে ভিতরের মধ্যে আসতেছিলাম, আমি কি জানো গুন 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 করে পড়ার আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছিতেছিল, ওরে বুবু দয়া করে ওই কিতাবটা দে, দয়া করে ওই কিতাবটা দে, আমি কিতাবটা তেলাওয়াত করবো। ডাক দিয়ে বলল, ভাইজান আপনি ওই কিতাবকে পড়তে পারবেন না, তার কারণটা হলো আপনি এখন নাফাকি অবস্থার মধ্যে আছেন, আপনি ওই কিতাবকে পড়তে পারবেন না, দয়া করে আপনি গোসল করে আসেন, আমি আপনাকে কোরআন শরীফ পড়িয়ে দেব।
গোসল করানোর পরে যখন ঘরের মধ্যে এসে পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ কোরআন ওই সময় নাজিল হয় নাই, পবিত্র কোরআন শরীফ যখন হাতের মধ্যে তুলে দিয়েছেন সুরাই হামিম, ভাই মহতারাম দোস্ত বুজুর্গ কয়েকটা আয়াত যখন তেলাওয়াত করেছে হযরত ওমর, চোখ 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 দিয়ে জর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বলল, বুবুজান আমি এই কিতাবটা পড়ে এই মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম রে বুবু, দয়া করে তোর মুহাম্মাদের কাছে নিয়ে যা, আমি তার হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, হযরত ওমর কোরআনের বরকতে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাকে এই জামানার মধ্যে অর্ধেক পৃথিবীর খলিফা বানিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানকে যে একজন আলিম বানাবো, একজন হাফিজ বানাবো, ভাইজান আমাদের মনের মধ্যে ধারণা হয় আমার ছেলে যদি হাফিজ হয়, আমার ছেলে যদি আলিম হয়, তাহলে মানুষের দ্বারে দ্বারে হাত বেঁধে 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 ধরা খাবে। আমার সন্তানকে আমি আলিম হাফিজ বানাবো না, আমার ছেলেকে বানাবো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার। কথা বলেন ঠিক না ব্যাঠি? ভাইজান আপনার সন্তানকে আপনি হাফ আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে সর্বপ্রথম পবিত্র কোরআনের শিক্ষা দিতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদিয়া কথায় আমরা বুঝি দেখ যে সকালবেলা যদি আমরা একটা মূলো খাই, মূলো ছিলেন না গো, মূলা যদি সকালবেলা খাই, সারা দিন যদি হাজার টাকা দামি যদি আমরা বস্তু যদি আমরা আমাদের পেটের মধ্যে দিয়ে যদি আমরা খাই, বিকালবেলা যদি ঢেক দেয় কাক ডেক বেরাবো, হাজার টাকা দামি যদি এসে ডেক বেরাবো নাকি গো, কিছু বেরাবো না, কিন্তু আমাদের ভিতর থেকে মূলা ঢেকতেই বের হবে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এটাই আমাদের ভিতর মধ্যে থাকতে হবে। যদি আমরা এলেম শিক্ষা করতে পারি ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, সে ব্যক্তিটা কোনোদিন ইসলাম বিরোধী কাজ করতে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআনের এত বড় ফজিলত রয়েছে, যার ভিতরে কোরআন আছে সে কোনোদিন ইসলাম বিরোধী কাজ করতে পারে না, যদিও পরে সে শয়তানের ওয়াসওয়াসে পরে করতে পারে, কিন্তু তার ভিতরে এক এক সময় সেই ভুলের কথা মনে পড়বে যে আমি কাজটা ভুল করলাম। কথা বলেন ঠিক না ঠিক? ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আমাদের আমাদের ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের শিক্ষা দিলে কি লাভ হবে? ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে এসেছে যদি কোনো সন্তান তার বাবা মার জানাজার জন্য যখন একটা সন্তান যখন দাঁড়িয়ে যায় জানাজা দেওয়ার জন্য, ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, সন্তানের চোখ থেকে যদি বিন্দু পরিমাণ পানি যখন পড়ে যায়, ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে এসেছে ওই পানি পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার সারা জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আলিমের জানাজা নিজের সন্তান আমাদেরকে জানাজা করবে এই নিয়ত আমাদের অন্তরের মধ্যে নাই? আমাদের অন্তরের মধ্যে নিয়ত হইতেছে যে যতদিন বেঁচে থাকবো আমাকে সন্তান কত ভালো ভালো খাবার দিতে পারবে, কোন রাস্তায় গেলে আমাকে ভালো ভালো খাবার দিতে পারবে, কোন রাস্তায় গেলে আমার সন্তান ভালো ভালো আমাকে কাপড় পরাইতে পারবে, এই চিন্তা আমাদের মধ্যে আসে না নাই? কথা বলেন আসে না নাই? এই চিন্তা আমাদের মধ্যে ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এই চিন্তা আমাদের মধ্যে আছে, যদি এই চিন্তা আমাদের মধ্যে থাকে ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এই পৃথিবীর জমিনে নাজাত পাবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে জিল্লাত করে এই দুনিয়া থেকে পাঠিয়ে দিবেন। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম কঠিন কি আমাদের ময়দানে, ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, এমন একটা পরিস্থিতি হবে বান্দা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে এই রমজান মাসের রোজা, আর ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন বান্দাকে যখন জান্নাতের মধ্যে নিয়ে যাবে, কিছু সংকট বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিবে ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, ওই কিয়ামতের ময়দানে এমন একটা ঘটনা ঘটে যাবে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, ওই কঠিন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যে লোকগুলি এক জায়গায় হয়েছে ওই লোকগুলিকে গ্রাস করার জন্য চতুর্দিক থেকে জাহান্নামের আগুন হাও হাও করে আসবে। বন্ধুগণ জেনে রেখে দিবেন, সোনার মালিকেরা জেনে রেখে দিবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে চতুর্দিক থেকে যখন জাহান্নামের আগুন ঘাউ 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 করে আসবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ তোমার বান্দাদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমাদের কাছে দিয়ে দিয়ে আমাদের পেটটাকে তুমি শান্তি করে দাও গো আল্লাহ। ভাইজান ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন দেখেন, দয়া করে একটু শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন
সামান্য একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ওই পানিগুলি ওই জাহান্নামের আগুনের মধ্যে নিবিয়ে দিয়ে ছিটিয়ে দেবে। তাই মহতারাম উস্তাদ বুজুর্গ, যখন ওই সামান্যতম পানি জাহান্নামের আগুনের মধ্যে ছিটিয়ে দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নেমে যাবে। তাই মহতারাম উস্তাদ বুজুর্গ, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে এত বড় বড় আগুন দেখেছি, এত বড় বড় আগুন দেখেছি রে আল্লাহ, দুনিয়ার আগুন নেভাইতে গেলে, দুনিয়ার আগুন নেভাইতে গেলে দুনিয়ার বহুত পানির প্রয়োজন ছিল রে আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন তো তুমি আরো কঠিন করে বানিয়েছো রে আল্লাহ, এই আগুন তুমি সামান্যতম পানি দিয়ে কেমন করে দিলে রে আল্লাহ, এই সামান্যতম পানি দিয়ে কেমন করে নিভিয়ে দিলে রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা যেন রেখে দাও, যেন রেখে দাও, এই পানি সেই পানি না, এই পানি সেই পানি না, এই পানি হলো আমার গুনাগার বান্দার সুখের পানি, আমার গুনাগার বান্দা গুলো রাত্রি জাগরণ করে আমার কথা স্মরণ করে চোখ দিয়ে জর জর করে পানি ফেলে দিয়েছে, ওই সমস্ত পানিগুলি আমি বৃথা যাইতে দিই নাই, ওই সমস্ত পানিগুলি আমি বৃথা যাইতে দিই নাই, ওই সমস্ত পানিকে আমি এক জায়গায় করে রেখেছি, আজকে সেই পানি দিয়ে জাহান্নামের আগুনকে আমি আল্লাহ নিভিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমাদের জিন্দগির মধ্যে আমাদের গুনাহ করেছি, গুনাহ করার পরে আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দেয়, এই জাহান্নামের আগুন শুধুমাত্র নিভাইতে পারবে আমাদের চোখের পানি, কথা বলেন ঠিক না ব্যাঠি? ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে আমাদেরকে সবাইকে চোখের পানি আল্লাহর জন্য ফেলতে হবে। ভাইজান, আজকে পৃথিবীর জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারতেছি না, আল্লাহ রাসূলকে চিনতে পারতেছি না। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে চিনতে হবে, আল্লাহর রহমতকে আমাদেরকে চিনতে হবে, আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, কঠিন কিয়ামতের ময়দানে আমাদের চোখের পানিতে আমাদের জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দিবেন। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা পৃথিবীর জমিনে কয়জন আল্লাহকে স্মরণ করে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমরা চোখের পানি ফেলাইছি গো, কয়জন ফেলাইছি? ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, যদি জিজ্ঞাসা করা হয় কেউ বলতে পারবো না, আমরা আল্লাহর ভয়ে আমাদের চোখ থেকে জরদর জরদর করে পানি পড়েছে, এমন কথা কেউ বলতে পারবো না। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে আমাদের প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর জমিনে গুনার কথা স্মরণ করতে হবে, কথা বলেন ঠিক না ব্যাঠি? কথা বলেন ঠিক না ব্যাঠি? যদি আমরা গুনার কথা স্মরণ না করি, ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে আমাদের আমল কোনোদিন সঠিক হবে না, গুনার কথা আমাদেরকে স্মরণ করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার কি কোনো গুনাহ ছিল গো? কথা বলেন, নাকি আপনাদের কি বুঝাইতে পারতেছি না গো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো গুনাহ ছিল গো? কোনো গুনাহ ছিল না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে, মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখখার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যে এই গুনাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাফ করে দিলেন, তথাপি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা খুলে দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জিন্দেগির মধ্যে, ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, তিনার জিন্দেগির মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার করে আস্তাগফার করতেন, 100 বার করে আস্তাগফার করতেন। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, তিনি মনে মনে ভাবতেন যে, মনে হয় যদি আল্লাহ আমাদের কোনো গুনাহ কাজ হয়ে যায়, আমি আল্লাহর কাছে আগেই মাফ চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, গুনার কথা আমাদেরকে স্মরণ করতে হবে, যদি আমরা গুনার কথা স্মরণ করতে না পারি, ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা পৃথিবীর জমিনে কেউ আল্লাহ একদিন, ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর দরবারে চলে যেতে হবে, আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ আমাদের কুরায় কুরায় হিসাব নেবে। যদি আমরা গুনা পৃথিবীর জমিনে আল্লাহর কাছে মাফ চেয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারি, আল্লাহ আমাদের সরাসরি জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, গুনাহ কেমন করে মাফ হয়? আমরা যদি একবার খালেজ দিলে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, কে কে আজকে খালেজ দিলে তওবা করবে ইনশাআল্লাহ, তুলে দেখাই, হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ তুমি সবার হাত কে টুকু বলে মঞ্জুর করে নাও। প্রত্যেকটা মানুষকে এই তওবা নসিহা তওবা নসুহা করতে হবে। যদি আমরা তওবা নসুহা করতে পারি, তাহলে আল্লাহ আমাদের এই জিন্দেগিটা সফল করে দিবে। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, তওবা নসুহা কেমন জিনিস, তওবা নসুহা আমাদেরকে বুঝতে হবে। তওবা নসুহা কেমন করে করেছিল আগের জামানার মানুষগুলো? ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না নাই? কথা বলেন, নাম শুনছেন না নাই?
আপনার যে ভাব দেখতেছি ভাই মাত্র বুঝতে বুঝতে না কেউ বুঝাইতে পারতেছি না আপনার কাছে কথাগুলো আপনার অবস্থা থেকে আপনি একটা কথা মনে করে গেলেন কথাটা কমু কি ভাই মাত্র বুঝতে বুঝতে একদিন এক রেল দিয়ে একজন মানুষ যাইতেছে কয়জন মানুষ যাইতেছে একজন সে মানুষটা ঘুমিয়ে পড়ছে ট্রেনের মধ্যে কি মধ্যে ট্রেনের মধ্যে কি করছে ঘুমিয়ে পড়ছে ইতিমধ্যে একজন মানুষ রুটি বেছে একদম পাতলা পাতলা রুটি 10 টাকা করে দাম দিছে একবার পাতলা পাতলা রুটি ট্রেন দিয়ে বসতেছে ভাই মহতারাম বুঝতে বুঝবে এই ব্যক্তি ঘুমায় ছিল এই ব্যক্তি যখন ট্রেনের মধ্যে উনার বুকলে যখন রাস্তায় এসে বলতেছে তরকারি রুটি তরকারি রুটি কি রুটি গো তরকারি রুটি এমন কথা বলার পরে পরে ওই যে ব্যক্তিটা ঘুমানো অবস্থায় ছিল সেই ব্যক্তিটা ঘুমের থেকে শুনছে সরকারি রুটি সরকারি রুটি সরকারি রুটি শুনে ফেলাইছে এ ঘুমের থেকে ঝাঁপ দিয়ে খারাইছে যে আমি সকাল থেকে না খাওয়া সরকারি রুটি পাইছি এখন কিভাবে সারা যায় ভাই মহাতারা ঘুমের থেকে ঝাঁপ দিয়ে উঠে সমস্ত রুটি খেয়ে ফেলছে একটা রুটি রাখে নাই ভাই মহাতারা পরে ওই মানুষ ডাক দিয়ে বলে ভাই টাকা দেন কিসের টাকা আপনি যে মাত্রই বললেন সরকারি রুটি এবার এখন টাকা দিচ্ছে তার কারণটা কি ভাই মাতারাম দোস্ত বুঝুর্গ ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আমি সরকারি রুটি বলি নাই আমি বলেছি তরকারি রুটি তো ভাই মাতারাম দোস্ত বুঝুর্গ আপনাদের মনোযোগ যদি ঠিক না হয় আমি এই জায়গায় কথা বলবো একটা আপনার আপনার ব্রেনের ভিতরে কথা ঢুকবে আর একটা ভাই মাতারাম দোস্ত বুঝুর্গ যা বলবো এখান থেকে ইনশাল্লাহ সঠিকভাবে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে রাখার সঠিকভাবে শোনার হাত তুলে দেখাই নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তুমি সবার হাত থেকে বলো মঞ্জুর করে নাও ভাই মহাতারা দোস্ত বুজুর্গ বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনার জামানার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল ভাই মহাতারা দোস্ত বুজুর্গ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভাই মহাতারা ওই সময়